একটা গেম প্ল্যান চলছে আমার ভারতে। এই যে 42-49 জন যে সেনা মারল, এটা তো বিজেপির একটা চক্রান্ত, এটা বিজেপিরই প্ল্যান। লোক কিন্তু প্রথমে বুঝতে পারেনি, এখন লোক কিন্তু বুঝছে এটা বিজেপিরই প্ল্যান। সব কিছু জানার পরও এত বড় হামলা হলো কি করে? যেখানে মিলিটারিরা হেলিকপ্টার চেয়েছে, গাড়িতে আসতে পারছে না, সেখানে গাড়িতেই আনা হলো কেন? অথচ 3,000 কোটি টাকা দিয়ে সর্দার ভাই পাটেলের মূর্তি তৈরি হচ্ছে, আর হেলিকপ্টার আমার দেশের জান যারা বিএসএফ তাদের জন্য, আধা সামরিক বাহিনী তাদের জন্য কেন পাঠানো হলো না? 14 দিন আগে খবর হয়ে গেছে যে হামলা হবে, তারপরও কেন সজাগ হলো না? যেখানে রাষ্ট্রপতি শাসন চলছে কাশ্মীরে, সেই জায়গায় দুষ্কৃতী একটা XV-500 গাড়ি 3.5 কেজি বিস্ফোরণ নিয়ে ঢুকলো কি করে? যেখানে কারো ঘরের ফ্রিজে 1 কেজি গোশ থাকলে দিল্লি থেকে মুদি দেখতে পেয়ে যায়, পশ্চিমবাংলার অমুকের ফ্রিজে গোশ আছে, তত বড় বোম ঢুকছে দেখতে পাইনি? হ্যাঁ, এবং অলরেডি আমার ভারতবর্ষে যে বড় সেনা কমান্ডার বলেছে, আমেরিকার গবেষণার রিসার্চ হয়ে বেরিয়েছে যে এই বোমটা ভারত থেকেই তৈরি হয়েছে, এটা পাকিস্তান থেকে আসেনি। কথা বুঝছেন না, বোঝেন না? কিছু মানুষ পাকিস্তান পাকিস্তান করে চিল্লে মোদির সেই 4.5-5 বছর যে দেশ চালাতে পারেনি ওটাকে ভোলাবার একটা চক্রান্ত, এতে লোক ভুলে যায়, কথা বুঝে আসছে? সাথে সাথে যেদিন বিস্ফোরণ হয় সেদিন 3:30 বিস্ফোরণ হয়েছে, আর 5টাতে মোদি রেল উদ্বোধন করছে, আবার ডিজিটাল হাসছে। তোর দেশের 49 জন সেনা মরে গেছে, তুমি দেশের প্রধান, আর তোমার মুখে এখন হাসি বেরোই? ভাই বাপ, আমার পরিবারের গার্জেন কে? বাপ তো নাকি, এই দেশের গার্জেন হলো প্রধানমন্ত্রী, ঠিকই? তাহলে আজ যদি আমার বাড়ির 49 জন ছেলে মরে যায়, আমার মুখ দিয়ে হাসি বেরোবে? হ্যাঁ, তারপরে এরম বহুত কিছু ভাই তথ্য আছে, যাক আমি এতটুকু বলছি, যে গাড়িটাই বিস্ফোরণ হামলা করেছে ওই রাস্তাটা জম্মু থেকে নিয়ে কাশ্মীর বা শ্রীনগর পুরো রাস্তাটাই সিসিটিভি দিয়ে বন্ধ করা আছে, পুরোটাই সিসিটিভি। গাড়িটা বলছে পুরো শেষ হয়ে গেছে, তাহলে তার নিশ্চয়ই আগে যেখান থেকে এসছে তাতে তো সিসি ক্যামেরায় ধরা পড়বে। তা গাড়িটার নাম্বার আর কার নামে রেজিস্ট্রেশন ছিল এখনো পর্যন্ত বলেনি। তারপরে ইউপির বিজেপির যে হেড যুব সমাজের ধরা পড়লো 11 জন সহ, সমস্ত ভারতের মিলিটারির খবর পাকিস্তানকে দেয়, একটা মোবাইল বুথ এক্সচেঞ্জ তৈরি করেছে যেখান থেকে সব খবর পাকিস্তানকে পাঠায় বিজেপির যুব দলের হেড যারা। তো বোঝাতে চাইছি এটাই যে আজ বড় পরিস্থিতি খারাপ। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের যে জিনিসটা দ্বারা আমরা বেঁচে আছি বা থাকব, ওটা হলো ঈমান। ওটা কি? ঈমান। আজ ঈমানকে লুটার বড় চক্রান্ত চলছে। আল্লাহ চাইলে দু কথা আলোচনা করব। আমি জায়গাটা এখনো ঠিক করতে পারছি না বলে এদিক ওদিক ঘুরছি, কেন লোকগুলো না বসলে তো আলোচনা করা যাচ্ছে না। একটু রাস্তা দেন, যারা বসে গেছে রাস্তা দেন, এইদিকে আসো, গুলফাম এইদিকে চলে আসো, এইদিকে আসো, এইদিকে আসো সব। এরম লোক যাতায়াত করলে তো আলোচনা হবে না। না এ বাবু, একটা সিলিম চিলি আই বা বস। তারপরে আবার বোর খাওয়ালা বেরিয়েছে, বোর খাওয়ালা, এসব প্ল্যান, এসব প্ল্যান, এটাকে বোরখাকে তোলার একটা প্ল্যান, এসব জানে গভর্নমেন্ট। কথা বুঝছেন না, বোঝেন না? এসব জানে, তারপরও একটা চক্রান্ত, কিছু মানুষকে হ্যারাসমেন্ট করা এবং বোরখাকে তুলে দেওয়া। আর সামনে ইলেকশন এসছে, মোদির পরিস্থিতি ভালো নয়, কেন সারা ভারতবাসী চিল্লাচ্ছে চৌকিদার চোর হ্যায়, চৌকিদার চোর হ্যায়, সবাই বলছে। এই যে ওর ইমেজটা খারাপ হয়ে গেছে, এটাকে ঠিক করার জন্য এগুলো সব একটা বাহানা।